नमस्कार बंधुरा, जुथिकार रान्नाते सकल के स्वागत। बंधुरा आजकेर रेसिपी हलो कातला माछेर रेजाला। एटा भात पोलाओ जीरा राइस दिए खेते भीषण भालो लागे। चलो ताहले देखे नेया जाक आजकेर रेसिपी। बंधुरा एखाने आमी कातला माछेर दुटो पेटी और एकटा गादार पिस निये निएछि। एखन माछगुलोर उपरे नून दिए दिच्छि। जेहेतु एटा माछेर रेजाला हबे ताई एर मध्ये हलुद गुड़ो पड़बे ना। এখন মাছের পিসগুলোর গায়ে নুনটা ভালো করে লাগিয়ে নেছি। নুনটা মাখিয়ে মাছের পিসগুলো 10 মিনিটের মতো রেখে দেব। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নেছি। রেজালার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে না, তাই পেঁয়াজগুলো সিদ্ধ করে রেজালার মধ্যে ব্যবহার করতে হয়। 2-3 মিনিট রান্না করার পর পেঁয়াজগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিলাম। পেঁয়াজগুলো অল্প ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো যে জলটার মধ্যে সিদ্ধ করেছিলাম সেই জলটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটার একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। তেলটা অল্প গরম হয়েছে, এখন এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। রেজালা তৈরি করার জন্য সাধারণত সাদা তেলই ব্যবহার করা হয়। আর এখানে মাছগুলো হালকা করে ভাজতে হবে। রেজালার জন্য মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। 2-3 মিনিট একটা সাইড ভেজে নিলাম। এরপর মাছগুলোকে উল্টে দিচ্ছি। অল্প লাল করে একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টো দিকটাও লালচে করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, এলাচগুলো অল্প ফাটিয়ে দিয়েছি, আর 4টে লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি 7-8টা গোলমরিচ। এখন মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। যে পেঁয়াজটা সেদ্ধ করেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। মিনিট খানেক পেঁয়াজটা ভাজার পর এর থেকে তেলটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রেট করা রসুন আর 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এখানে আদা রসুন বাটাও ব্যবহার করা যাবে। আদা আর রসুনটা এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। কাঁচা লঙ্কাটা মশলাটার সঙ্গে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ পরিমাণ চারমগজ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত। এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইয়ের মশলাটা থেকে ভালো করে তেলটা বেরিয়ে এসেছে। কাজু পোস্ত আর চারমগজ বাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্টটা কড়াইয়ের মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে কম আঁচে 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জল দিয়ে দিলাম 1/2 কাপের মতো। এখন মশলাটা অনবরত নেড়ে যেতে হবে, যাতে এর থেকে তেলটা বেরিয়ে আসে। 3-4 মিনিট পর দেখো মশলাটা থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের অল বাটনটা অন করে দিও। এখন এর মধ্যে 1 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখেছি। দইটা ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে রাখতে হবে, অথবা গ্যাসটা বন্ধ করে দইটা ভালো করে মেশাতে হবে, না হলে দইটা ছানা কেটে যেতে পারে। দইয়ের বাটি ধোয়া জল 1 চামচের মতো এর মধ্যে দিয়ে দিলাম। 3-4 মিনিট কষানোর পর দেখো বন্ধুরা মশলাটা থেকে তেলটা ভালো করে বেরিয়ে এসেছে। মশলাটা এখানে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে এইভাবে যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। এখন জলটা ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। রেজালার জন্য গ্রেভিটা তৈরি হয়ে গেছে। গ্রেভিটা এখন 1 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, সুন্দর একটা রঙও এসে গেছে। এখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে একটা সাইড 1-2 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর মাছগুলোকে উল্টে দিতে হবে।
সব মাছগুলো উল্টে দেওয়ার পর এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। জালা প্রায় তৈরি হয়ে এসেছে, এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়ার জল। জালা হলো একটা মোগলাই ডিশ, তাই মোগলাই ফ্লেভার আনার জন্য এর মধ্যে কেওড়া জলটা দিলে বেশ ভালো লাগবে। কড়াইটা ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই বন্ধ অবস্থাতেই কড়াইটা 5 মিনিটের মতো রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে সব রকম ফ্লেভার ভালোভাবে ঢুকে যায়। রেজালা তৈরি হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম। রেজালার যে সুন্দর একটা সোনালি রং হয় সেটা চলে এসেছে। এটা জিরা রাইস, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। রেজালাটা আমি এখন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। রেজালা বানানোর জন্য একটু বড় সাইজের মাছ নিলে এটা স্বাদ বেশি ভালো হবে। রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করি সকলের ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।